আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবার একটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের আমি জানাতে যাচ্ছি নতুন একটি নাটক, যার নাম হচ্ছে একবার বলো ভালোবাসি। একবার বলো ভালোবাসি নামক এই নাটকটি সম্পর্কে সম্পূর্ণ আপডেট যদি আজকে আপনি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটকের শেষ পর্যন্ত দেখবেন। এই একবার বলো ভালোবাসি নামক এই নাটকটিতে যে জি রয়েছে সেখানে উভয় চরিত্র দেখতে পারবেন। বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন অভিনেতা মুশিকার ফারহানকে এবং ফারহানের বিপরীতে অভিনেত্রী চরিত্রে রয়েছে নাজনীন নাহার নেহা। নেহা একজন তরুণ অভিনেত্রী, আপনারা সবাই তাকে চিনেন। মোটামুটি তিনি মোটামুটি 6 থেকে 7টি নাটক করেছে এখন পর্যন্ত ইউটিউবে, তার মধ্যে মুশফিকার ফারহানের সাথে 2টি নাটক করে ফেলেছে অলরেডি এবং এটি হতে যাচ্ছে 3 নম্বর নাটক আমার যতটুকু ধারণা। মুশফিকার ফারহানের সাথে যেগুলো নাটক করেছে আমি সেগুলো নাটক দেখেছি অনেকদিন আগে, এবং নাজনীন নাহার নেহা মোটামুটি ভালোই অভিনয় করে। তিনি একটু রোমান্টিক নাটক করতে বেশি পছন্দ করে থাকে এবং রোমান্টিক নাটকে তাকে বেশি মানায়। বাই দ্য ওয়ে, আর ফারহানের পরিচয় আপনাদের আমি কী দিব, তাকে তো সবাই জনপ্রিয় অভিনেতা হিসেবে চিনেন। তিনি নাটক ইন্ডাস্ট্রিতে বিগত অনেক বছর ধরে কাজ করছে এবং তার অভিনয় করা সবগুলো নাটকই অনেক ভিউজ হয়, যেমন সবগুলো নাটকই 10 মিলিয়নের উপরে ভিউজ হয় আমার যতটুকু ধারণা। এবং তিনি একজন ফেভারিট অ্যাক্টর বাংলাদেশের অধিকাংশ পোলাপ মানের, আর আমারও তিনি একজন খুবই ফেভারিট একজন অ্যাক্টর। তার অভিনয় করা সবগুলো নাটকই মোটামুটি দেখা হয়েছে। বাই দ্য ওয়ে, একবার বলো ভালোবাসি নামক এই নাটকের শুটিং কাজ যেমন পরিপূর্ণ হবে শেষ, অন্যদিকে এই নাটকটি সুন্দর একটি অফিসিয়াল পোস্টার বের হয়ে গেছে। এই নাটকে জানাও গেছে যে নাটকটি আপনারা কবে দেখতে পারবেন। এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে মোহাম্মদ মিফতানান। মোহাম্মদ মিফতানানের পরিচালনায় এই নাটকটি রিলিজ হতে যাচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মূলত এই নাটকটি করা হয়েছে, অর্থাৎ ভালোবাসা দিবসে এই নাটকটি রিলিজ হতে যাচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি। আর মুশফিকার ফারহানের আরও সামনে অনেকগুলো নাটক রিলিজ হতে যাচ্ছে, সেসব নাটকের আপডেট যদি সবার আগে পেতে হয় তাহলে আমাদের চ্যানেল সাথে থাকতে হবে। তাই যাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, এবং আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না দেখার জন্য। আসসালামু আলাইকুম।